হ্যালো, আসসালামু আলাইকুম। এক কাপ সুজি দিয়ে ক্যারামেল পায়েস তৈরি করব, সেই সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজাদার একটি রেসিপি, ঝটপট বানানো যায়। একটি প্যানে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি, ঘিটি একটু হালকা গরম হয়ে গেছে। এর সাথে দিয়ে দিব 2টি এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু ভেজে নিচ্ছি। তার সাথে দিয়ে দেব 1/4 কাপ সুজি। সুজি দিয়ে সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা ভালো হলে ঘ্রাণ খুব ভালো হয়, খেতে খুব ভালো লাগে। ভালো করে ভেজে নিচ্ছি। কিছু বাদাম, কাঠবাদাম কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। চাইলে কাজু বাদামও দিতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি কিছু কিশমিস, এগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিব এখন 2 কাপ তরল দুধ। দুধ আগে থেকে আমি চাল দিয়ে রেখেছিলাম, 2 কাপ দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিব, যেন জমাট না বেঁধে যায়। সুজির হালুয়া বরফি সবসময় আমরা খেয়ে থাকি, পায়েস তেমন একটা করা হয় না, তাই ভাবলাম একটু অন্যরকম ট্রাই করি। সামান্য লবণ দিয়ে দিলাম, দিলে একটু লবণ দিলে সামান্য একটু টেস্ট বাড়ে। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব, যেন নিচে পোড়া না লেগে যায়। খুবই সহজ এবং ঝটপট একটি রেসিপি শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েন। সুজি সিদ্ধ হয়ে গেছে, সুজির মধ্যে কিন্তু আমি চিনি ব্যবহার করিনি। ক্যারামেল তৈরি করে নিব এখন। একটি প্যানের মধ্যে 1 কাপ চিনি, সামান্য পানি দিয়ে দিয়েছি। ক্যারামেল করতে যে চিনিটা আমি সেই চিনি ইউজ করব, এক্সট্রা কোনো চিনি আর ইউজ করব না। বলক চলে এসেছে, নাড়াচাড়া দিয়েই থাকবো, যেন নিচে না লেগে যায়। কালার হয়ে এসেছে ক্যারামেলের, কালারটা কত সুন্দর হয়েছে। এখন সুজির উপরে এগুলো ঢেলে দিব, দিয়ে সাথে সাথে ভালো করে মিক্স করে নিতে হবে, না হয় জমাট বেঁধে যেতে পারে। এভাবে পায়েস রান্না করলে দেখতে খুব সুন্দর লাগে এবং খেতে খুব ভালো লাগে। তাই সেই সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই বাসা ট্রাই করে দেখতে পারেন, ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। হয়ে গেছে আমার সুজির পায়েস বা ফিরনি বলতে পারেন। কিছু বাদাম, কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।